ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায় স্বাগত জানাচ্ছি। সাথে আছি চৈতি সরওয়। বাংলাদেশের জন্য সৌদি আরবের পর দ্বিতীয় বৃহত্তম শ্রম বাজার হিসেবে ধরা হয় মালয়েশিয়াকে। দফায় দফায় এই বাজার বন্ধ হলেও খুলেছে অবশেষে, তবে কাঙ্ক্ষিতভাবে কর্মী পাঠানো যায়নি সেখানে। কিছু মধ্য সত্যভোগী এই বাজারে অস্থিরতা তৈরি করছে বলে অভিযোগ ছিল দীর্ঘদিন। শ্রমবাজারে গতি আনতে চলতি সপ্তাহেই ঢাকায় একদিনের সফরেও এসেছিলেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী। এসব কিছু নিয়ে কথা বলবো আমরা আজকে। আলোচনার বিষয়, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জট খুলছে না কেন? আলোচনা করতে আমাদের সাথে আছেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো সাবেক পরিচালক ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম এবং বায়রার সাবেক মহাসচিব আলী হায়দার চৌধুরী। স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকে আমাদের আজকের আয়োজনে। শুরুতেই জনাব নুরুল ইসলাম, আপনাকে দিয়ে আজকে আলোচনা শুরু করি। এই যে স্বরাষ্ট্রমন্ত্রী, মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী এসে ঘুরে গেলেন, 24 ঘন্টার সফরে এসেছিলেন, এরপরে কি আসলে জট খুলেছে কি না, কি মনে হয় আপনার? ধন্যবাদ আপনাকে। আসলে উনি এসেছিলেন জট খোলার জন্য, একটা স্টেপ নেওয়ার জন্য। আসলে উনি আসলেই যে জট খুলে যাবে তা নয়, কারণ এখানে প্রকৃতপক্ষে জটটা কি সেটাও কিন্তু সবাই ধারে পেরে জানে না। কারণ হলো যে এখানে চুক্তি স্বাক্ষর হয়েছে, অলরেডি এবছর 50,000 লোক গিয়েছে, গত বছর 2022 সালে জানেন। কিন্তু আমাদের যে মাইগ্রেশন পস, সেটাকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। সেটা সব দিক থেকেই প্রচেষ্টা করা হচ্ছে, কিন্তু আমার যেটা মনে হয় যে সব পক্ষে সদিচ্ছার কিছু অভাব আছে। কারণ সবাই মিলে যদি চাওয়া যায় যে এটাকে আমি মাইগ্রেশন কস্টটাকে কমাবো, কারণ পাশাপাশি অন্যান্য দেশের থেকে যারা যায় সেখানে কিন্তু মাইগ্রেশন কস্ট অনেক কম। নেপাল থেকে আপনারা জানেন অনেক কম কস্টে যায়, বাংলাদেশ থেকেই সবচেয়ে বেশি যায়। এখানে একটা বিষয় আছে যে সাপ্লাই ডিমান্ডের একটা গ্যাপ আছে। আমাদের দেশে প্রচুর লোক মালয়েশিয়া যেতে চায়, কারণ মালয়েশিয়া খুবই একটা ডিজায়ার ডেস্টিনেশন আমরা বলি, যেখানে যাওয়ার জন্য কর্মক্ষেত্র, পরিবেশ এবং অন্যান্য খুবই আকর্ষণীয়। কিন্তু আমরা যেটা করি যে কতবার চেষ্টা করেও একটা সুন্দর প্ল্যাটফর্ম তৈরি করতে পারিনি, কারণ চুক্তিতে যে জিনিসগুলো লেখা থাকে খুবই সুন্দর এবং একটা ডিজিটাল প্ল্যাটফর্ম করার কথা সেটা কিন্তু ফুললে এখনো হয়নি। এবং ওখানে তিনটা মিনিস্ট্রি এটার সাথে জড়িত, লেবার মিনিস্ট্রি এবং হিউম্যান রিসোর্স মিনিস্ট্রি যেটাকে বলে, আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আছে এবং সব সময়ই এটা করার জন্য খুবই আগ্রহীভাবে কাজ করছে। কিন্তু আলটিমেটলি যেটা করতে হবে সেটা হলো এই যে ডিজিটাল প্ল্যাটফর্মটা, এটাকে একটা ইফেক্টিভ একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। তাহলে আমার মনে হয় যে এই জট খুলে যাবে, যে জটের কথা আপনি বলেছেন। আসলে যে জট বলে আমি কিন্তু দেখি না কিছুই জট, কারণ এখানে চুক্তি আছে, সব কিছুই ট্রান্সপারেন্ট আছে। কিন্তু যখনই কাজ করতে যাওয়া যায় তখন কিছু মানুষের ইনট্রুশন এর মধ্যে ঢুকে তাদের একটা সদিচ্ছার অভাব, এই জন্য একটা জট লেগে যায়। এটা হলো আসলে মূল কারণ। কিন্তু সবাই মানে বসে যদি সদিচ্ছা নিয়ে বসাবে, এটা জটটা কিছুই নেই আসলে। আমি একটু যেতে চাচ্ছি আলী হায়দার চৌধুরীর কাছে। আপনার কাছে আমি প্রশ্ন রাখতে চাচ্ছি যে এই যে একটু আগে ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম বলছিলেন যে মাইগ্রেশন কস্ট আসলে কোনোভাবেই কমানো যাচ্ছে না, এই বিদেশ যাবার খরচের পাশাপাশি কিন্তু হয়রানি, প্রতারণা এগুলোর অভিযোগও শোনা যায়, এসব কিছু আসলে কমছে না কেন, কোন জায়গাটাতে ঘাটতি মনে হচ্ছে? প্রথমে আমি শুভেচ্ছা জানাচ্ছি বাসার মাসে আপনাদের সবাইকে, স্পেশালি বিবিসির অবরোধিত দর্শক শ্রোতাদেরকে। ডক্টর নুসলাম সাহেব যথার্থভাবে তুলে ধরেছেন কিছু বিষয়বস্তু, আমাদের স্বাক্ষর হয়েছে এবং অ্যাকর্ডিং টু এমইউ আমাদের লোক যাওয়া শুরু হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে এমইউতে কি আছে, এমইউ কি যথাযথ হয়েছে, এমইউ কি বিজনেস ফ্রেন্ডলি হয়েছে, এমইউ কি ওয়ার্কার ফ্রেন্ডলি হয়েছে, এমইউ কি আমাদের সোর্স কান্ট্রি যে 14-15টা সোর্স কান্ট্রি আছে তাদের মতো করে হয়েছে, না বাংলাদেশের জন্য আলাদা একটা এমইউ হয়েছে। এখানে এই বিষয়গুলো ভাবনার বিষয় আছে। এখানে একটা জিনিস বলা প্রণয়নযোগ্য হবে যে আমাদের মালয়েশিয়ায় তার মধ্যে 14টাতে যে নিয়ম কানুন আছে যে এমইউ স্বাক্ষর হয়েছে, আমাদের স্বার্থ আমরা পুরোপুরি সংরক্ষণ করতে পারিনি, অথবা আমরা স্বার্থ সংরক্ষণ করলেও আমাদের মালয়েশিয়ান পার্টে সেটা যথাযথভাবে সিনসিয়ারিটি অনেস্টি দিয়ে তাদের যে কমিটমেন্ট ছিল সেটা রক্ষা করতে পারে। যেমন স্বাস্থ্য খাতে পরীক্ষা করার জন্য এমনটি ছিল যে এটা বাংলাদেশ পার্ট দেখবে, কিন্তু তারা সেটা কেয়ার করবে, তারা সেখান থেকে সেটা অ্যাপ্রুভাল করেছে। বাংলাদেশ পার্টের এমনটি স্বাক্ষর ছিল যে স্বচ্ছতা এবং জবাবদিহিতার মাধ্যমে কর্মী যাবে এবং মাইগ্রেশন মিনিমাম মাইগ্রেশন কস্টে কর্মী যাবে,
সেটাও তারা নিশ্চিত করতে পারেনি। এমইটে এমন একটা সিস্টেম, তারা ডব্লিউসিএমএস নামক এমন একটা সিস্টেম তারা তৈরি করেছে, এই সিস্টেমে কিন্তু নেপালেও তারা কাজ করতেছে, কিন্তু বাংলাদেশে আরো বাড়তি কিছু সংযোজন করে এই টোটাল এই এই খাতটাকে বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক কষ্টবিদ্ধ করেছে। মাইগ্রেশন কস্ট ইজ টু হাই, যেটা কোন রকম আমাদের কারো কাছে কাম্য নয়। আমাদের যাওয়ার গতিটা অত্যন্ত স্লো গতি, এটাও আমাদের কারো কাছে কাম্য নয়। আমরা চাই যে অত্যন্ত দ্রুত গতিতে মিনিমাম মাইগ্রেশন কস্টে অন্যান্য দেশের মতো, অন্যান্য 14টা দেশের মতো বাংলাদেশ থেকে কমে যায়, কারণ আমরা একমাত্র কান্ট্রি যে আমাদের যে সাপ্লাই ক্যাপাসিটি আছে আমরা তাদের চাহিদা পূরণ করতে পারবো। কিন্তু আনফর্চুনেটলি আমাদের এই সিস্টেমের জন্য আমাদের চেয়েও নেপালের মতো একটা ছোট কান্ট্রি আমাদের 2-3 গুণ বেশি লোক তারা ইতিমধ্যে পাঠিয়ে দিয়েছে শুধুমাত্র একটা সিস্টেমের জটিলতার জন্য। তাহলে আজকে যে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় এখানে এসছেন, আমরা ওনার সাথে বাইরের পক্ষ থেকে ওনার সাথে আমরা আলোচনা করার সুযোগ হয়েছিল, আমরা আলোচনা করেছি, আমরা জানার চেষ্টা করেছি, উনি আমাদের থেকে জেনেছেন এবং উনি নিজেই আমাদেরকে বলেছেন যে উনি বাংলাদেশের প্রতিটা সমস্যা সম্পর্কে উনি অবগত, এবং উনি এটাও বলেছেন যে নেপাল থেকে উনি আসছেন এবং নেপালে এই সমস্যা নয় কিন্তু বাংলাদেশের সমস্যাগুলি, এবং উনি বলছেন যে ক্লজ বাই ক্লজ উনি এমইউ প্রতিটা ক্লজ বাই ক্লজ উনি আমাদের মন্ত্রণালয়ের সাথে ডিসকাস করবেন কোথায় সমস্যা আছে এই বিষয়গুলো। মূলত উনি এসছেন ফ্যাক্ট ফাইন্ডিং টিম হিসাবে এবং উনি আমাদেরকে যেটা বলেছেন সেটা হচ্ছে উনি মাননীয় প্রধানমন্ত্রী ডক্টর মহাতের মোহাম্মদকে সেখানকার মাননীয় প্রধানমন্ত্রীকে বিষয়গুলো সার্বিক সমস্যাগুলো উনি জানাবেন, এবং এরপরে একটা ওয়ার্কিং জয়েন্ট ওয়ার্কিং কমিটির মিটিং হবে, মিটিংয়ে এই এই সমস্যাগুলো দূরীকরণের জন্য যা যা করণীয় সেটা করবেন। আমরা আশা করি সেটা আপনারা সরকারি স্টেটমেন্টে আমাদের মাননীয় মন্ত্রী প্রেস কনফারেন্স যেটা ছিল সেটাতেও দেখেছেন, উনি যে প্রেস কনফারেন্স করেছেন সেটাতেও দেখেছেন, এবং প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমেও আপনারা দেখেছেন যে অতি শীঘ্রই একটা ওয়ার্কিং কমিটি মিটিং হবে, এবং মিটিংয়ে যে এমইউতে যে সমস্যাগুলো সরকার মনে করতেছে এই সমস্যা পারলে এগুলো বাদ দিলে তাহলে আর যাওয়ার পথটা আর গতি পাবে এবং আমাদের মাইগ্রেশন কস্টটা মিনিমাম কস্ট হয়ে যাবে। এখানে আরো একটু বলা প্রয়োজন, আমরা মাননীয় মন্ত্রীর সাথে যখন দেখা হয়েছে তখন আমরা কিন্তু আমরা ওনার কাছে অনুরোধ করেছি যে অন্যান্য দেশের যেভাবে লোক যায় সবাই সুযোগ পাচ্ছে, সমস্ত সুযোগ পাচ্ছে, বাংলাদেশও যেন একই সুযোগটা পায়। বাংলাদেশের জন্য ভিন্ন নিয়ম কোনোদিনও হতে পারে না, একটা দেশের জন্য ভিন্ন নিয়ম কারণ একটা জিনিস আপনি জানেন মানে নিশ্চয়ই ডক্টর উত্তম সাহেব আমার সাথে এই সেট ইমিগ্রেশন লতে আমরা আমেরিকাতে লোক পাঠাতে পারি, জাপানে লোক পাঠাতে পারি, অর্থাৎ আমরা আমাদের লেবার সেটিং কান্ট্রি যতগুলো সব দেশে এই ইমিগ্রেশন এইটা আওতায় আমরা কিন্তু লোক পাঠাই, নতুন কোনো নতুন ইমিগ্রেশন এই আমাদের কোনো দেশ ভিত্তিক হয় নাই। মালয়েশিয়াও কিন্তু একই নিয়মে ওদের ইমিগ্রেশন ওদের যে ল ওদের ফরেন ওয়ার্কার যে লটা আছে ওদের প্রত্যেক দেশের জন্য একটা সেট ল আছে, সুতরাং বাংলাদেশ তার থেকে ব্যত্যয় ঘটবে, যখনই ব্যত্যয় ঘটবে তখনই বুঝবেন যে সেখানে কোনো এরর আছে, সেখানে কোনো অসাধু চক্র আছে, সুতরাং আমরা সকল অসাধু চক্র এই এন্ডে এবং সেই এন্ডে সবাইকে এলিমিনেট করে এই সেক্টরটাকে আরো একটা গতিশীল করা, এই সেক্টরটাকে বাংলাদেশ থেকে আরো অধিক কর্মী যাওয়া, আমাদের প্রত্যেক সেক্টরগুলোকে যেমন জিরো কস্টের যেসব ইন্ডাস্ট্রিগুলো আছে মালয়েশিয়াতে তারা নেপাল থেকে নিচ্ছে কেন বাংলাদেশ থেকে নেবে না, কারণ বাংলাদেশের কস্ট ইজ টু হাই, এটা সবাই এগ্রি করে, আলোচনা করছি মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জট খুলছে না কেন এই বিষয়ে। আলোচনা করতে আমাদের সাথে আছেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর সাবেক পরিচালক ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম এবং বাইরার সাবেক মহাসচিব আলী হায়দার চৌধুরী।
বিরতির পরে আপনাদের দুজনকে আবারও স্বাগত। ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম, আপনার কাছে জানতে চাচ্ছিলাম, বিরতিতে যাবার আগে যেমনটি আপনি সিস্টেমের কিছু সমস্যার কথা বলছিলেন এবং জনাব আলী হায়দার চৌধুরী তিনিও সিস্টেমের সমস্যার কথা বলছিলেন, একইভাবে কিন্তু মধ্যস্বত্বভোগী কিছু মানুষের কারণে এই যে শ্রম বাজারে এই ধরনের সমস্যা, এটার অভিযোগ আমরা দীর্ঘদিন ধরে শুনে আসছি। একইভাবে কিন্তু জনশক্তি খাতেও কিছু সিন্ডিকেটের কথা শোনা যায়, এই বিষয়ে কি বলবেন? ধন্যবাদ আপনাকে। আবার এখানে আমি যেটা বলতে চাই যে বাংলাদেশের সাথে 16টা দেশের কিন্তু এমওইউ এবং বাইলেটারাল অ্যাগ্রিমেন্ট আছে, মালয়েশিয়ার সাথেও আছে। মালয়েশিয়ার সাথে যে এমইউ এবং প্রত্যেকটা এমইউ এর সাথে একটা কন্ডিশন থাকে যে একটা ওয়ার্কিং গ্রুপ থাকে বা একটা টেকনিক্যাল কমিটি থাকে, যারা এই এমওইউতে যে জিনিসগুলো লেখা থাকে সেটাকে বাস্তবে ইমপ্লিমেন্টেশন করার সময় যে যে সমস্যাগুলো আসবে সেগুলোকে দেখে সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা এবং তার সমাধানের উপায় বের করা। এবং মালয়েশিয়ার সাথে যে এমওইউ আছে সেখানেও পরিষ্কার বলা আছে এর জন্য একটা ওয়ার্কিং গ্রুপ করা আছে। তো এখন মালয়েশিয়ার সাথে লোক যাওয়ার পরে যে প্রবলেমগুলো শুরু হলো বা যে চ্যালেঞ্জগুলো আসলো, বিশেষ করে সিন্ডিকেটের কথা যেটা বলছেন বা মধ্যস্বত্বভোগের কথা যেটা বলছেন, এই বিষয়গুলোকে কীভাবে সমাধান করা যায় সেজন্য টেকনিক্যাল কমিটি বা এই ওয়ার্কিং গ্রুপ বসতে হবে। যেটা বেশি প্রয়োজন হয় তাহলে আরও ঘন ঘন বসতে হবে, নর্মালি বলা থাকে 6 মাস পর পরে বসা, কিন্তু প্রয়োজনে আরও বেশি বসতে পারে। বসলে উভয় পক্ষ যখন বসবে তখন কিন্তু এটা সমাধান করা খুবই সহজ হয়ে যায়, কারণ বিষয়গুলো যে কোত্থেকে উৎপত্তি হচ্ছে এবং তার সমাধান কী এই ধরনের বিষয়গুলো দুই পক্ষই খুব ভালো করে জানে। এবং না জানলে যে তার সংশ্লিষ্ট যারা স্টেক হোল্ডার আছে, যেমন প্রাইভেট সেক্টর আছে, বাইরা এর সাথে জড়িত ওই মালয়েশিয়ান সাইডে যারা রিপোর্টিং এজেন্সি আছে, এমনকি এমপ্লয়ার রিপ্রেজেন্টেটিভ আছে, এখানে গভর্নমেন্ট প্রতিষ্ঠান আছে, সবাইকে নিয়ে বসে এটার একটা সমাধান বের করা খুবই সহজ। কারণ এখানে একটা জিনিস আমাদের দেখতে হবে যে মালয়েশিয়ায় আমাদের কর্মীর চাহিদা আছে কিনা। চাহিদা কিন্তু প্রচুর আছে, মালয়েশিয়ান এমপ্লয়াররা আমাদের কর্মীদেরকে ভালো পছন্দ করে এবং তারা রিক্রুট করতে চায়। তারা অনেক এমপ্লয়ারের সাথে আমি এর আগে কথা বলে দেখেছি, তাদের বাংলাদেশি ওয়ার্কার না নেওয়ার জন্য তাদের ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে এরকম কথাও বলেছে। কাজেই আমাদের কিছু সিলেক্টিভ সেক্টর নির্বাচন করে সেখানে লোক পাঠানোর জন্য এই জিনিসগুলো আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে, এবং এই ওয়ার্কিং গ্রুপ এই বিষয়গুলো ক্লিয়ারলি তারা দেখবে এবং সেটাকে অ্যানালাইসিস করবে এবং এই প্রবলেমগুলো কীভাবে অ্যাড্রেস করা যায়, চ্যালেঞ্জগুলো কীভাবে দূর করা যায় সেই বিষয়টা সুপারিশ প্রণয়ন করবে। আরেকটা বিষয় আমি একটু আলোকপাত করতে চাই, সেটা হলো আমাদের দেশের যারা কর্মী আছে তাদের অ্যাওয়ারনেস বিল্ডিং। কারণ যারা যাচ্ছেন মালয়েশিয়াতে তাদেরও একটা সচেতনতার ব্যাপার আছে, কারণ প্রথমে যখন যদি ঝুঁকে পড়ে যে আমি সবাই মালয়েশিয়া যাব, তখন ন্যাচারালি সিস্টেমটা নষ্ট হয়ে যায় এবং তারা তখন মাইগ্রেশন কস্ট কন্ট্রোল করা যায় না, মধ্যস্বত্বভোগী তার মধ্যে চলে আসে। কারণ যেখানে যে মানে সাপ্লাই সাইডটা খুব বেশি ডমিনেন্ট থাকে তখন সেখানে সবাই তার মুনাফা নিয়ে নেওয়ার চেষ্টা করে। সেই জন্য এই অ্যাওয়ারনেসের ব্যাপারে আমাদের গভর্নমেন্ট প্রতিষ্ঠানগুলো, এনজিও, তারা এই বিষয়ে বিশেষভাবে কাজ করতে পারে বলে আমার মনে হয়, এবং তারা যদি সঠিক পন্থায় এবং সঠিক চ্যানেলে যাওয়ার জন্য রেডি হয় এবং সেই জন্য তারা সচেতন হয় যে তারা আমরা এভাবে ছাড়া যাব না, ন্যাচারালি তখন এই মাঝখানের যে তারা মধ্যস্বত্বভোগী তারা এই সুযোগটা নিতে পারবে না এবং কম কস্টে, রিজনেবল কস্টে কর্মীরা যেতে পারবে এবং এই সিস্টেমটা তখন রান করবে ভালো। আর আমি যেটা আগে বললাম যে এই মধ্যস্বত্বভোগীদেরকে দূর করার জন্য ডিজিটাল সিস্টেম হলো সবচেয়ে বেশি কার্যকরী, যে সব কিছুই ডিজিটাল সিস্টেমে হবে, কর্মীরাও ওখানে ডিজিটালি তাদের রেজিস্ট্রেশন হচ্ছে, এখন অলরেডি বিএমএতে হচ্ছে, এবং তাদের যে যাওয়া এবং ইয়ে সব কিছুই হবে একটা ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে, তাহলে দেখা যাবে যে এই ধরনের কোনো ব্যত্যয় ঘটতে পারবে না। আমি তাহলে একটু জনাব আলী হায়দার চৌধুরীর কাছে জানতে চাচ্ছি যে সমস্যা সমাধানের কিছু বিষয় কিন্তু ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম বললেন, বাইরা কি করছে আসলে, বাইরার পদক্ষেপগুলো কি কি এবং কি কি করণীয় বাইরার জন্য? ধন্যবাদ আপনাকে। আমি প্রথমে একটু আমার নিজেকে সংশোধন করে নিচ্ছি, আমি একটু আগে মালয়েশিয়ান প্রধানমন্ত্রী ডক্টর মহাতির মোহাম্মদের নাম উচ্চারণ করছি, আসলে হবে ডক্টর আনোয়ার ইব্রাহিম, সেটা একটু সংশোধন করে নিচ্ছি বিনয়ের সাথে। আর আমাদের ডক্টর নুরুল ইসলাম সাহেব এখন এতক্ষণ যে আলোচনা করলেন আমি ওনার সাথে মত করার কোনো সুযোগ নেই, কিন্তু এক কতকর বিষয় যে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে এমওইউটা হয়েছে এটা হচ্ছে কি আমাদের দুই দেশের আমাদের ওয়ার্কিং কমিটির যে টেকনিক্যাল কমিটি তাদের আলাপ আলোচনার ভিত্তিতে হয়েছে, এবং আমাদের বাংলাদেশ সরকার যেটা চাচ্ছে যে আমাদের কর্মীরা বিদেশে যাক, তারই প্রেক্ষাপটে গুড ফেথ গুড ট্রাস্ট
এবং তারা খুব এই এমইউতে স্বাক্ষর করেছে। সেখানে এমইউতে একটা জায়গায় ছিল যে আমাদের এই স্বাক্ষর স্বাক্ষরিত এমইউতে মালয়েশিয়ান অথরিটি ট্রান্সপারেন্ট ওয়েতে এজেন্সি সিলেক্ট করবে। এখন সেটা কি ট্রান্সপারেন্ট ওয়েতে তারা সিলেক্ট করেছে, এটা একটা প্রশ্ন আমাদের সামনে চলে আসছে। ডেফিনেটলি নট। সেখানে যদি ট্রান্সপারেন্ট ওয়েতে তারা সিলেক্ট করতো তাহলে অনেক অনভিজ্ঞ এজেন্সিও সেখানে ঢুকতো না। দুই নম্বর জিনিস হচ্ছে যে সে এমইউতে ক্লজ আমাদের মন্ত্রণালয়ের সাথে তাদের চুক্তি ছিল যে স্বাস্থ্য পরীক্ষার নামে যে এখন যে বর্তমান বিদ্যমান যে প্রতারণা হচ্ছে সে প্রতারণার সুযোগ থাকতো না যদি আমাদের সরকারের যে ক্লজটা ছিল সেটা যদি তারা মানত। অর্থাৎ হচ্ছে কি, যখন কোনো এমইউ হয় দুনো সরকার উভয় পার্টে দুনো সরকার এটাকে একটা অনার করতে হবে, রেসপেক্টিভ ওয়েতে একটা অনার করতে হবে। সেটা কি মানে আমাদের কাউন্টার পার্ট সেটা করেছে কিনা, সেটা করে নাই বিধায় আজকে বিদ্যমান সমস্যাগুলো আমাদের সামনে চলে আসছে। আর যে আর একটা জিনিস আমরা এখন বর্তমানে যেটা সময়ের দাবি সেটা হচ্ছে আমাদের বিএমইটির একটা সিস্টেম এস্টাবলিশ করেছে অলরেডি, আমি প্রবাসী, সেটা বিএমইটির সিস্টেম। আমি চাই যে কাউন্টার পার্টে মানে অর্থাৎ আমাদের এই স্ট্যান্ডিং পয়েন্টও একটা সিস্টেম এস্টাবলিশ হোক যেটা চেক অ্যান্ড ব্যালেন্স যাতে থাকতে পারে, এবং এমইউটাকে এইভাবে রিভিউ করা হোক যেটা উভয় পক্ষের উইন উইন সিচুয়েশনে যাতে আমরা থাকতে পারি, আমরা যাতে উভয় পক্ষ বেনিফিটেড হতে পারি, আমরা তাদের দেশে কর্মী পাঠাবো, তাদের উন্নয়নের অংশীদার হব, এবং কর্মীরা যাতে মিনিমাম মাইগ্রেশন কস্টে এবং কর্মীরা যাতে ভালোভাবে ভালো ওয়েজেসে সেখানে থাকতে পারে, সে বিষয়গুলো বর্তমান মালয়েশিয়ান যে নতুন গভর্নমেন্ট আসছে তাদের বিভিন্ন আলাপ আলোচনায় বিভিন্ন বক্তব্যে আমরা জানতে পেরেছি, শুনতে পেরেছি, এবং আমাদের গোটা দেশের মানুষই তা জানতে পেরেছে। অত্যন্ত তারা ট্রান্সপারেন্ট ব্যাপারে আমরা আশা করি বর্তমান যে নতুন গভর্নমেন্ট আসছে তারাও আমাদের যে গভর্নমেন্টের যে চাহিদা আমাদের গভর্নমেন্টের চাও পাওয়া যে অত্যন্ত স্বচ্ছতা এবং জবাবদিহিতার মাধ্যমে কর্মী বিদেশ যাবে, মিনিমাম মাইগ্রেশন কস্টের লোক যাবে এবং দ্রুত গতিতে লোকগুলো রেসপন্স হবে, ইসলামী ব্যাংক টালিখাতায় আজ এ পর্যন্তই। সঙ্গে থাকুন।